আপনার ছেলে সন্তান নাই? ছেলে সন্তান কেউ নাই বাবা? কোন কি তাহলে আপনি চলেন কিভাবে? বউ আছে, বউ আছে, বউ নাই মানে বুঝলাম না, বউ কি গেছে গা না আছে? আছে। বউ কি আপনাকে সহযোগিতা করে না? বউ কি করে, বউ আমার দেখায় আর বাবা। ও বউ আপনারটা খায়। আচ্ছা এই যে আপনি এই যে এই পায় নিয়া বাইর হইছেন, এই যে একটা লাডি নিয়ে, খুব কষ্ট হইতাছে না আপনার? কষ্ট তো হইতেছে বাবা, কষ্ট লাগে বাবা, কষ্ট হইলো বাবা, আমি জানি না পোলা বানাই কেউ নাই বল নাই আমাদের দিনে কেউ নেই বল নাই বাবা। আচ্ছা আচ্ছা, তা এখানে কতক্ষণ ধরে দাঁড়া রয়েছেন? না আমি বাদ ফোন বাদ ফোন কেউ লাগাম বাবা। হপাই আইছেন? হ্যাঁ হপাই আইলাম বাবা। এখনো টেকা ঢুকে উঠেন নাই? না বাবা। আমি যে একটা বড় একটা বিপদে পড়ে গেছি বাবা। আরে বাবা আমার 20টা টাকা লাগিলে বুঝছেন, এই যে গাড়িটার মধ্যে উঠাইছি না, এই অটোওয়ালা অটোওয়ালা আমাকে ছাড়তেছে না, 20টা টাকার আমার দরকার। এখন মানুষ কইলে মানুষ তো দিচ্ছে না বাবা। তো বাবা নাই আরে বাবা, তা আপনি 20টা টাকা দিলে আমার খুব উপকার হইতো বাবা, পরে আপনারে দিয়ে যাইতাম। আপনারে 1 টাকাও নাই আমার বাবা, 1 টাকাও নাই না বাবা, 1 টাকাও নাই বাবা, কোলা লড়ু জন্য কোল করতে পারবো না। এ ভাই মাফ করে দাও জানা ভাই, আজকে ভাই না না রে মাফ নাই তোর ভাই, 20টা টাকা পরে দিব নি ভাই। না রে ভাই তোর বাড়া কো মাফ নাই, কাকা একটু কইয়া দেন পরে দিব নি টাকা 20টা, একটু কইয়া দেন, কইয়া দিবেন না একটু। আচ্ছা 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 কাকা, আমি আপনাকে একটা পরীক্ষা করলাম ঠিক আছে, হয়তো আপনার পকেটে হয়তো টাকা নাই, এটা ঠিক আছে? না না ঠিক আছে, আমি মানছি এটা আপনাকে আমি এমনি পরীক্ষা করলাম ঠিক আছে, আপনি মাইন্ড করেন না ঠিক আছে, সর্বপ্রথম বাড়ি হয়েছেন তাই না? তা আমি আপনাকে 60 যাত্রার পরে নাকি যাক আলহামদুলিল্লাহ, যদি আপনার কিছু হলো 60 যাত্রা করে তা আপনি কি খুশি না? খুশি তো বাবা, যাক আলহামদুলিল্লাহ নাকি। আপনি কি নামাজ পড়েন? না বাবা না পড়ি বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়েন? না বাবা না পড়ি। যাক আলহামদুলিল্লাহ, হে আল্লাহ বাবা। তাহলে এই যে ধরেন, এই যে আপনারে আমি দিয়ে দিলাম ঠিক আছে, আপনি খুশি থাকেন। হ্যাঁ আর দোয়া করেন আমার জন্য, দোয়া করতে না বললে অভিশাপ দিয়েন। না বাবা দোয়াই করুন বাবা।